মাঝে মাঝে একটু প্রবলেম করে, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়, এরকম তো, এরকম কি না? জি স্যার, এটা কি একটু স্যার? নেট, এটা একটু নেটওয়ার্কের কারণে প্রবলেম করে, ঠিক আছে? এটা কিছু একটু প্রবলেম থাকবে। ওকে, যে জিনিসটা দেখো আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের 10 মিনিট পর আর কাউকে এলাও করবো না, এই একটা প্রবলেম। ক্লাসের মাঝখানে কেউ এসে যদি বারবার ইয়ে করে তাহলে ক্লাসটা হ্যাম্পার্ড হয় না? ওকে, দেখো এই জিনিসগুলো আমি গতদিন আলোচনা করেছিলাম যারা ক্লাসে ছিলা, সো এই জিনিসটার মধ্যে আমাদের প্রি মডিফায়ার ছিল, পোস্ট মডিফায়ার ছিল, ইন্টেন্সিফায়ার, জিরান, পার্টিসিপল, ডিটারমিনার্স, কোয়ান্টিফায়ার, পজিটিভ এবং অ্যাপোজিশন। আচ্ছা, আমাকে অন্য আরেকজন কেউ বলো, অ্যাপোজিশনের ডেফিনিশনটা কি ছিল? দেখো, পারো না পারো সমস্যা নাই, আইডিয়াস থাকলে কেউ শেয়ার করতে পারো। স্যার, অ্যাপোজিশন আর, নাউন হ্যাঁ, ফ্রেজ, নাউন ফ্রেজ কোন ব্যক্তিকে মডিফাই করে, তারপরে যদি সেটা বসে তাইলে এপজিশন। হ্যাঁ, এইরকমই। আর কেউ কি একটু ক্লিয়ার করতে পারবা, একটু ক্লিয়ার করে বলতে পারবা, অন্য কেউ? কোন ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য কি এপজিশন, বা কোন ব্যক্তির অতিরিক্ত তথ্য দেওয়া? আচ্ছা, এটা কি শুধু ব্যক্তি হবে, কোনো বস্তু সম্পর্কে কি এক্সট্রা ইনফরমেশন দিতে পারে না অ্যাপোজিশন? হ্যাঁ, দিতে পারে স্যার। হ্যাঁ, তাহলে ব্যক্তি বা বস্তু সম্পর্কে, অর্থাৎ নাউন সম্পর্কে অন্য একটা নাউন বসে যখন এক্সট্রা ইনফরমেশন দেয়, অর্থাৎ যদি কোনো ব্যক্তির পদবি বা অবস্থান বুঝায়, তখন সেটাকে আমরা অ্যাপোজিশন বলি, তাই না? ইয়েস অ্যাপোজিশনটা স্যার, কি ক্লিয়ার সবার? ইয়েস স্যার। অর্থাৎ যখন তোমাকে বলবে যে ইউজ অ্যাপোজিশন এজ মডিফায়ার, তখন তোমাকে দেখতে হবে ওই জায়গায় একটা নাউন দেয়া থাকবে, অর্থাৎ ওই নাউনটার পরেই অন্য একটা নাউন বসবে, কিন্তু ওই নাউনটা তখন প্রথম নাউনটার অ্যাপোজিশন হিসেবে কাজ করবে। যেমন এই জায়গায় এক্সাম্পল দেয়া আছে, দেখো ওই যে এক্সাম্পলটা আমি দিছিলাম, সাকিব আল হাসান দ্য বেস্ট অলরাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এই জায়গায় সাকিব আল হাসানটা হলো দেখো মেইন নাউন, অর্থাৎ এই দ্য বেস্ট অলরাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড বললেই কিন্তু আমরা যার নাম চলে আসে আমাদের মধ্যে, তার নামটা কি চলে আসবে, দেখো সাকিব আল হাসান, তাই না? আমরা যদি বলি যে দা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তাহলে দেখো অটোমেটিক্যালি যার নামটা চলে আসবে, তিনি কে, শেখ হাসিনা, এরকম। এটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? স্যার, ওকে, ফাইন। আর একটা জিনিস দেখো, আমাদের ক্লাসটা যদি উইদিন 40 মিনিটস শেষ না হয়, তাহলে আমরা গতদিনের মতো 5 মিনিট পরে আবার ওই সেম লিঙ্কে ঢুকবো, ঠিক আছে? বুঝা গেছে কি বলছি? জি ওকে, এখন দেখো যদি এই আইডিয়াস গুলো ক্লিয়ার থাকে, তাহলে আমি দুই একটা এক্সাম্পল নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই, এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখাবো যে এই জিনিসগুলো কিভাবে জানা থাকলে তুমি অ্যানসার করতে পারো খুব সহজে মডিফায়ারে। একটু আমাকে একটা জিনিস দেখো, ডিটারমিনার্স এবং কোয়ান্টিফায়ার আমরা লিখছি, এই দুইটাই কিন্তু, ডিটারমিনার্স এবং কোয়ান্টিফায়ার্স, এই দুইটাই কিন্তু সংখ্যা পরিমাণ নির্দেশ করে, অর্থাৎ কতটুকু আছে, কতজন আছে, এই জিনিসগুলো নির্দেশ করে। সো এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে বা অনেকভাবে আসে, ওই ডিটারমিনার্স এজ মডিফায়ার এবং কোয়ান্টিফায়ার এজ মডিফায়ার। পজিটিভ নিয়ে আমাদের আইডিয়াস গুলো আছে, পজিটিভ বলতে আমরা বুঝি যেগুলো আমাদের, পজিশন বলতে আমরা যেগুলা বুঝি আমাদের অধিকারে থাকা, যেমন আমি যদি বলি যে ইট ইজ হিজ কার, তাহলে খেয়াল করে দেখো এই হিজটা কি বুঝাচ্ছে, যে কারটা তার, এই গাড়িটা তার, তাহলে এই যে হিজ দ্বারা পজিশন বোঝানো হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ যখন যখন কোনো কিছু অধিকারে থাকা বোঝানো হবে অথবা পজিশন বোঝানো হবে, তখন যে মডিফায়ারটা আমরা ইউজ করি সেটাকে বলা হচ্ছে পজিটিভ মডিফায়ার। আমাকে কেউ যদি বলো যে এই যে জিনিসগুলো সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন থাকলে এক্সাম্পলে যাওয়ার আগে, জিরান, পার্টিসিপল, ডিটারমিনার্স, কোয়ান্টিফায়ার, পজিটিভ অথবা অ্যাপোজিশন নিয়ে, অথবা প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো। এনিওয়ান আরো কোনো কোয়েশ্চেন থাকলে এই জিনিসগুলো নিয়ে?
নামটা দেখতে দাও, পজেসিভ। তো পজেসিভ মডিফায়ার। হ্যাঁ পজিটিভ মডিফায়ার কি হইছে বলো। এটা বুঝি নাই স্যার, আরেকবার বুঝান। পজিটিভ মডিফায়ার বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, খেয়াল করো পজিটিভ শব্দটা আসছে কিন্তু পজিশন থেকে। পজিশনের মানে হলো কোনো কিছু কারো অধিকারে থাকা বা দখলে থাকা বোঝানো হয়। যখন আমি বলবো যে ইট ইজ মাই মোবাইল, তার মানে কি বুঝাচ্ছে? এই মোবাইলটা কার? আমার, তাই না? এটার ওনার কে? আমি নিজে। নিজে। সো যখন কোনো প্রোনাউন যখন নিজের অধিকারে থাকা কোনো কিছু বোঝানো হবে, অর্থাৎ মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলাকেই বলা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আর যখন এইগুলা মডিফায়ার ইউজ করা হয় তখন এগুলাকে বলা হচ্ছে পজিটিভ এজ মডিফায়ার। এখন কি বোঝা গেছে কথাটা? প্রত্যেকটাতে দেখো পজিশন বোঝানো হচ্ছে, প্রত্যেকটাতে কারো অধীনে কোনো কিছু থাকাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, হ্যালো, স্যার সরি স্যার ক্লিয়ার হয় নাই। কে বলছো ক্লিয়ার হয় নাই বলো আমাকে? কে ক্লিয়ার হয় না একটু বলো, সমস্যা নাই, নাম বলো, সমস্যা নাই, আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। স্যার আচ্ছা, আব্দুল রাহাত, আব্দুল রাহাত 39। হ্যাঁ খেয়াল করে দেখো লিখা আছে কি পজিটিভ এজ মডিফায়ার, এক্সাম্পল গুলো একটু খেয়াল করো কি কি এক্সাম্পল আছে দেখো। মাই, আওয়ার, ইওর, হি, হার, দেয়ার, ইট, তাহলে খেয়াল করে দেখো আমরা যখন সেন্টেন্স বলবো তাহলে আমরা কি বলবো? যে ইট ইজ মাই হাউস, আমরা কি বলি না এরকম ইট ইজ মাই হাউস? ইট ইজ আওয়ার কান্ট্রি, এরকম বলি কিনা সেন্টেন্স গুলা? যখন আমরা এরকম সেন্টেন্স গুলা বলি তাহলে আওয়ার কান্ট্রি দ্বারা কি বোঝানো হচ্ছে? আমার দেশ। মাই বুক, মাই পেন মানে কি? আমার কলম। তাহলে কলমটার মালিকানা, কলমটা কার অধীনে আছে? আমার অধীনে আছে না? তাহলে যখন কোনো কিছু পজিশনে বোঝানো হয়, অর্থাৎ কারো অধীনে থাকা বোঝানো হয়, কারো দখলে থাকা বোঝানো হয়, তখন এই মডিফায়ার গুলো আমরা ইউজ করি। দেখবা আমি সেন্টেন্স যখন এক্সাম্পল যখন করাবো তখন তুমি দেখতে পারবা, এটা এক্সাম্পল যখন করানো হবে তখন খুব ক্লিয়ারলি বুঝতে পারবা যে এটা আসলে কেন পজিটিভ হইলো। ঠিক আছে, মোটামুটি এই আইডিয়া থাকলেই হবে যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার এগুলাকে পজিটিভ মডিফায়ার হিসেবে ইউজ হয় এবং এগুলাকে বলা হয় পজিটিভ প্রোনাউন। আমি তোমাদের প্রোনাউন পড়িয়েছিলাম ক্লাসে, ঠিক আছে? তার মধ্যে একটা প্রোনাউন আছে কিন্তু পজিটিভ প্রোনাউন, এটা কিন্তু আছে তোমাদের ওই প্রোনাউনের ক্লাসিফিকেশনে। ঠিক আছে, আর যদি এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয় তাহলে আমরা কিন্তু সামনের দিকে একটু যাইতে চাই, ঠিক আছে কিনা বলো। জি স্যার। ওকে ফাইন, এখন আসো দেখো আমি এই জিনিসগুলো গতিন আলোচনা করার পরে আমি আজকে দুই একটা এক্সাম্পল নিয়ে আসছি, একটু এক্সাম্পলগুলো একটু তোমাদের দেখাবো এখন। দেখো তো এক্সাম্পলটা দেখা যাচ্ছে কিনা, লেখাটা পড়া যায় কিনা? স্যার আপনার কথা ক্লিয়ার আসে না। আমার লেখাগুলো পড়া যাচ্ছে কিনা দেখো স্ক্রিনে, পড়া যায় কিনা? ওই স্যার। ওকে ফাইন, আমি কাউকে কোয়েশ্চেন করলে প্লিজ অ্যানসার দিও, না হলে বোঝা যায় যে সবাই আছে একেবারে নিষ্ক্রিয় দর্শকের মতো, এরকম হবে না। আমি কোয়েশ্চেন করলে একটু উত্তর দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের আসলে পার্টিসিপেশনটা কেমন। নো প্রবলেম, তুমি অ্যানসার রাইটলি দিতে হবে, এটা কোনো সমস্যা না, রাইট অ্যান্সার দিতে হবে এরকম কোনো বিষয় না, বাট তুমি আসো কিনা সেটা আমাকে একটু বইলো, তাইলে আমি জিনিসটা একটু ইন্সপায়ার্ড ফিল করি যে স্টুডেন্টস গুলো বুঝতেছে। ঠিক আছে, ওকে স্যার।
আচ্ছা দেখো একটা এক্সাম্পল আমি লিখছি বলছে রিড দা ফলোইং টেক্সট এন্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দা ব্ল্যাঙ্ক স্পেস এই জায়গায় একটা সুবিধা আছে তোমাদের সেটা হলো যে ওই জায়গায় দেখবা অ্যানসার করার জন্য মডিফায়ার্সে ব্র্যাকেটের মধ্যে তারা দিয়ে দে তুমি কি ইউজ করবে প্রি মডিফাই ইউজ করবে না পোস্ট মডিফাই ইউজ করবে আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে প্রি মডিফায়ার হিসেবে আমরা যেটা ইউজ করি সেটাকে কি বলা হয় মোস্ট অফ দা টাইম আমরা প্রি মডিফায়ার হিসেবে যেটাকে ইউজ করি এটাকে কি বলা হয় অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ দ্যাটস গুড আর পোস্ট মডিফায়ার হিসেবে জি প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ আর পোস্ট মডিফায়ার হলো অ্যাডভার্ব ঠিক আছে হ্যাঁ স্যার আচ্ছা আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই দেখবা এই এক্সাম্পলটা ক্লিয়ার করে ফেলবে তোমাদের অনেক জিনিস এই এই জায়গায় দেখো দুইটা এক্সাম্পল আছে দেখা যাচ্ছে কিনা নাম্বার 1 নাম্বার 2 দেখা যাচ্ছে কিনা সবার না স্যার স্লাইডটা আসে নাই মেবি স্লাইড আসে নাই স্লাইড তো দেখাচ্ছে এটা দেখাচ্ছে স্যার গতদিনের একটা রুল শুধু দেখাচ্ছে জি রানার পার্টিসিপেল রুলটা দাঁড়া ও আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আরেকবার দিতেছি একটা মিনিট আমি ওই স্ক্রিনটা শেয়ার করতেছি ধরো আচ্ছা এখন দেখো তো দেখা যাচ্ছে কিনা এক্সাম্পল হ্যাঁ স্যার আচ্ছা বোঝা যাচ্ছে তো পড়া যাচ্ছে না প্রথম হ্যাঁ বলো স্যার আপনার স্ক্রিনটা স্যার ফুল স্ক্রিন করে দেন স্যার আচ্ছা ফুল স্ক্রিন দিতেছি দাঁড়াও এটা ফুল স্ক্রিন করাই হাফ ইয়েতে লেখা ছিল লিখ পড়া যায় কিনা এটা বলো পড়া গেলে হবে এটা আসলে ওয়ার্ড এটা ইয়ার না জি স্যার পড়া যায় স্যার পড়া যায় তাইলে ঠিক আছে আচ্ছা দেখো এই জায়গায় আমি দুইটা এক্সাম্পল লিখছি এই এক্সাম্পলে যাওয়ার আগে আমি তোমাদের ওই জিনিসটা একটু দেখাইতে চাই ওই যে তুমি কিভাবে আসলে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্সিয়েট করবা যে আমি আসলে কোনটা অ্যাডভার্ব কোনটা কোন জায়গায় অ্যাডজেক্টিভ হিসেবে বসে সেটা ডিফারেন্সিয়েট করা যায় এই জায়গায় কি দুইটা এক্সাম্পল দেখা যাচ্ছে এক নাম্বার দুই নাম্বার প্রথম এক্সাম্পলটা কেউ একজন একটু পড়ো কি বলছো প্রথম এক্সাম্পলটা He has bought a very beautiful car. Okay. খেয়াল করে দেখো এই যে আমি হি হ্যাজ বট এ বিউটিফুল কার লিখছি ভেরি বিউটিফুল কার লিখছি প্লিজ এই জিনিসটা একটু ক্লিয়ারলি সবাই বোঝার চেষ্টা করো এই জিনিসটা বুঝলে মডিফায়ারটা অনেক ইজি হয়ে যাবে দেখো এই জায়গার মধ্যে কার শব্দটাকে কি বলা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ নাউন নাউন স্যার এর আগে কি আছে দেখো বিউটিফুল বিউটিফুলটাকে কোন পার্টস অফ স্পিচ বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এর আগে কি আছে দেখো ভেরি এই ভেরিটাকে কোন পার্টস অফ স্পিচ বলা হচ্ছে অ্যাডভার্ব এর আগে যেটা আছে দেখো আ যে হি হ্যাজ বট আ ভেরি বিউটিফুল কার এই এটা এই জায়গায় হলো ডিটারমিনেট ডিটারমিনার ভেরি গুড এই ডিটারমিনারটার ক্ষেত্রে খেয়াল করো কি করছে দেখো এই যে কারটা যে ছিল কারটাকে যখন আমি কোয়েশ্চন করব যে এই গাড়িটা কেমন ছিল তখন কি কোয়েশ্চনটা আসবে বিউটিফুল কার আসবে কিনা অ্যাডজেক্টিভ আসবে স্যার বিউটিফুল অ্যাডজেক্টিভ তাহলে খেয়াল করো দেখো তো এই কারটাকে মডিফাই করছে কোন জিনিসটা বিউটিফুল না জি স্যার তাহলে কারের আগে বসছে বিউটিফুলটা তাহলে এই জায়গায় কারের আগে যে বিউটিফুলটা বসছে সেটা মডিফায়ার হিসেবে কাজ করছে কিসের জন্য ওই নাউন কারের জন্য ঠিক আছে এটা হলো প্রি মডিফায়ার তাহলে আমাদের একটা জিনিস মডিফায়ার করার জন্য অথবা গ্রামারের যে কোনো জিনিস করার জন্য মাথার মধ্যে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের কাজ হলো সেটা নাউন অথবা প্রোনাউনটাকে মডিফাই করে আর অ্যাডভার্বের কাজ কি ভার্বকে মডিফাই করে জি বলো প্লিজ কেউ কথা বলতে চাচ্ছিলা বলো ওকে অ্যাডভার্বের কাজটা হলো নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি যে পার্টস অফ স্পিচ আছে দ্যাট মিন্স সেটা ভার্বকে মডিফাই করতে পারে সেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে ইভেন একটা অ্যাডভার্ব অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে সো এই হলো বেসিক ডিফারেন্স আসলে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে
অ্যাডভার্ব কোনোভাবে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না, সে মডিফাই করে অ্যাডজেক্টিভকে, ভার্বকে, ইভেন অ্যাডভার্বকে। আর অ্যাডজেক্টিভের মেইন কাজটা হলো সেটা নাউন অথবা প্রোনাউনটাকে মডিফাই করে। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই ওয়ান্ট টু মিন? আমি তোমাদেরকে বুঝাইতে পারছি জিনিসটা কি? এই জিনিসটা সম্পর্কে তোমার যদি আইডিয়াস ক্লিয়ার থাকে দেখবা এই মডিফায়ারসটা অনেকটা ইজি হয়ে যাবে। অতিরিক্ত তথ্য প্রদান করাটাই হলো মডিফায়ার্স এর কাজ। তুমি যদি এই মডিফায়ার্স এর মধ্যে মজা পাও, যদি একটা ইন্টারেস্ট পাও পড়ার মধ্যে, দেখবা তোমার মডিফায়ার্সটা পড়তে অনেক ইজি লাগবে, অনেক ভালো লাগবে। ওকে, তাহলে দেখো দুইটা এক্সাম্পলের মধ্যে সেম। দেখো প্রয়োগটা যদি আমি বলি, আই ভিজিটেড সাম এক্সট্রিমলি অ্যাট্রাকটিভ প্লেসেস ইন দ্য ইউএসএ। দেখো এই জায়গার মধ্যে প্লেস আছে, নাউন, অ্যাট্রাকটিভ আছে, অ্যাডজেক্টিভ, এক্সট্রিমলি আছে, অ্যাডভার্ব, এবং এর আগে যেটা আছে সাম সেটা হলো ডিটারমিনার। কার মোবাইল এরকম করতেছে? ওকে, সো এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি এক্সাম্পলে যাব। আমরা কি যাব এক্সাম্পলে? আমি তোমাদের একটা জিনিস সবসময় বলি, ইংলিশে গ্রামারে যে কোনো টপিকে ভালো করার জন্য তোমার ইংলিশের মিনিং গুলা বোঝা খুবই জরুরি। এখন এমন না যে ইংলিশের বাংলার তর্জমা করে মিনিং বুঝতে হবে, তোমার যদি জাস্ট একটা মোটামুটি নলেজও তুমি নিতে পারো সেন্টেন্স গুলা পড়ে, সেটা তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। কারণ তুমি যদি মিনিংটাকে ফাইন্ড আউট না করতে পারো, তোমার অ্যান্সার করা দেখবা অনেক বেশি টাফ হয়ে যাবে। এটা হয় কিনা বলো তোমরা আমাকে? সো মিনিংটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, এবং মিনিংটাকে একেবারে নিজের মতো করে বাংলা করে বোঝার দরকার নেই। জাস্ট আইডিয়াটা ক্লিয়ার কিনা সেই আইডিয়াটা ক্লিয়ার করবা, সেটাও তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে যাবে অ্যানসার করার সময়। ওকে, একটু দেখো সে নিউজপেপার প্লেস এ ভেরি, খেয়াল করে দেখো প্রি মডিফাই। তাহলে আমরা অটোমেটিক্যালি জানি যে প্রি মডিফাই মানে এই জায়গায় রোল আছে একটা নাউন। এই প্রি মডিফাই মানে আমরা কি বলছিলাম যে এটা নাউনটাকে আগে আগের বসে কোনো কিছু মডিফাই করবে। হ্যাঁ, তাহলে প্রি মডিফাই হিসেবে আমরা কি বলছিলাম ইউজ করার জন্য মোস্ট অফ দা টাইম? আমি যদি বলি নিউজ পেপার প্লেস এ ভেরি ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন, অ্যান্সার কি হবে না আমার? আমাকে অবশ্যই বলতে হবে ইম্পর্টেন্ট রোল অথবা ভাইটাল রোল। হ্যাঁ, এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখবা, যদি এই জায়গায় আমি তোমাদের একটা জিনিস বুঝাই দিই, দেখো যদি এই জায়গায় আর্টিকেল, ও মাই গড, কারেন্ট